হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি একটা ভিডিও করতে আসলাম, সেটা হলো এই যে একটা আইপিএস, এই আইপিএসের সমস্যা হলো এখানে যদি আমি ব্যাটারির লাইন লাগাই তাহলে আপনার এই মানে আউটপুট দেয় না। অর্থাৎ কাস্টমারের রিপোর্ট হলো যে যখন কারেন্ট থাকে তখন আইপিএসের লাইনগুলো চলে, কারেন্ট চলে গেলে চলে না। তো এইটার কী সমস্যা এটা আমরা দেখব। তো আমরা আগে এটাতে ব্যাটারি লাগাই আমরা দেখব যে কী কন্ডিশন। তো দেখেন আমি যে ব্যাটারি এমনি লাগায় দেখাইতেছি আপনাদের, এই যে ব্যাটারিতে আমি কানেকশান দিলাম, এই যে আমার এখানে ওভারলোডের বাতি কিন্তু জ্বলে উঠলো, ঠিক আছে, ওভারলোডের বাতি জ্বলে উঠলো। এখন কিন্তু আমার কোনো আউটপুট আসবে না, ঠিক আছে। তো আমরা এটা এখন খুলবো। তো দেখেন আমি এটা খুলে নিয়েছি, এখানে এই বাংলা অসিলেশন বোর্ড দিয়ে, মানে তিন রিলের আইসি দিয়ে করা, মসফেট বোর্ড আলাদা, অসিলেশন বোর্ড আলাদা। তো এখানে আমি আপনাদের দেখাই, এই যে এখানে একটা আইসি আছে LM324। তো আপনারা কী করবেন, প্রথমে এই আইসিটা খুলে দিবেন, খুলে দিয়ে তারপরে লাইন দিয়ে দেখবেন যে চলে কি না। তো আমি এই আইসিটা খুলে দিয়ে তারপরে লাইন দিয়ে দেখবো চলে কি না। তো দেখেন আমি এই আইসিটা খুলে দিয়েছি, ঠিক আছে। এখন আমি এই আইপিএসে ব্যাটারি লাইন লাগাবো, ব্যাটারি লাইন লাগাইয়ে দেখবো যে চলে কি না। তো দেখেন আমি এই যে ব্যাটারি লাইন লাগিয়ে দিয়েছি, আমার কিন্তু ওভারলোড লেখা কিন্তু হেরে গেছে, ঠিক আছে, আইপিএস লেখা কিন্তু সিগন্যাল বাতি চলে আসছে, এখানে আমার ফ্যানও চলতেছে, ঠিক আছে। তার মানে আমার এই এখন আইপিএসে কিন্তু আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে। আমি আপনাদের অ্যাম্পিয়ার মেপে দেখাচ্ছি। তো দেখেন আমি যে ক্লাম্প মিটার লাগিয়ে নিয়েছি, এখানে আমার এসিতে অ্যাম্পিয়ার দেখাচ্ছে হলো 1.09, অর্থাৎ 1.01 ধরেন, 1.1 ধরেন অ্যাম্পিয়ার, তার মানে আমার আইপিএস লোড নিতেছে। তো এখন আমরা এই এখান থেকে যে আইসিটা খুলছি, আইসিটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে দেখবো চলে কি না। তো দেখেন আমি যেখানে নতুন আইসি লাগিয়ে নিয়েছি, তো এখন আমরা এটাতে লাইন দিব। হ্যাঁ, এই যে লাইন দিলাম, এই আমার এখানে অ্যাম্পিয়ারও চলে আসছে, আমার ফ্যান ঘুরতেছে, আমার আইসি লাগানো আছে, তার মানে আমার এই LM324 আইসি খারাপ, ঠিক আছে। তো আপনাদের যদি কারো এরকম সমস্যা হয়, আমি যেভাবে বললাম এইভাবে আগে দেখবেন, আগে আইসি খুলে দিয়ে দেখবেন যে কাজ করে কি না। যদি আইসি খুলে দিয়ে দেখেন যে ওভারলোড হেরে গেছে, আপনার লাইন আসতেছে, সেই ক্ষেত্রে আপনারা এই আইসি চেঞ্জ করে দেবেন, তাহলেই হবে। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর পরবর্তীতে আমার আরও নতুন ভিডিও আছে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।